যেহেতু এখানে একটা বিষয় আছে এই রেজিস্ট্যান্স এর মান দেওয়া নেই, তাহলে যেহেতু এখানে এই দিকটা তাকালে আর এন এর মান যেটা আসবে সেটা দিয়ে দিয়েছে, সেটা সাপেক্ষে অজানা রেজিস্ট্যান্স এর মান আমরা দেখবো। আমরা কি করি দেখো, এগুলো সব শর্ট করে দিই, তাহলে প্যারালালে আসবে, তখন আমাদের ওয়ান বাই দেখো ওয়ান বাই আর এন সমান হবে এটা মনে করো আর ওয়ান, এটা আর টু, এটা আর থ্রি, ওয়ান বাই আর ওয়ান, ওয়ান বাই আর টু, ওয়ান বাই আর থ্রি, নাকি এই তাহলে এখানে এটা যে দশ দেওয়া আছে এইটার মান দেওয়া আছে কত তিরিশ, ওয়ান বাই তিরিশ, আর এটা হচ্ছে আর টু আর, আর এটা হচ্ছে ওয়ান বাই কুড়ি, এখানে সমাধান করে আর ওয়ান এর মান একটা আর এর মান পেয়ে যাও, তাহলে ওয়ান বাই দশ, ওয়ান বাই তিরিশ, ওয়ান বাই টোয়েন্টি, এটা ক্যালকুলেট করেন আপনারা আসল কত হবে, আসল কত হবে যদি ষাট বলি বোঝা, ষাট বললে কি গুণা হবে, তাহলে এটা ছয় দুই তিন ওয়ান ওয়ান কত হলো এক বাই ষাট, তাহলে আর এর মান কত ষাট ওম, আর এর মান কত ষাট ওম, ক্লিয়ার, আর এর মান কি হলো ষাট ওম, তাহলে এখন আমরা সেই পূর্বের সার্কিটটা সুন্দর ভাবে এঁকে ফেলি, এই এর ভোল্টেজ তাই না, এখানে এটা লাগবে না একদিন লাগবে এই, আর এটা আমরা কি করতে শর্ত দিতে ওই লোডটা শর্ত দেবো, আর এখানে তো আমরা মান পাইছি তিরিশ, আর এটা ষাট, আর এগুলো সবই ছয় বোন সিক্স বোন, এখানে কটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে আমরা এখন এই তিনটে ভোল্টেজ সোর্স কে কারেন্ট সোর্স এ রূপান্তর করবো, যেহেতু নর্টনে কারেন্টের একটা আছে না, আছে তারপরে এটা এটা হয়ে গেল কত সিক্স বাই থ্রি, কারেন্টটা কত হবে বলেন, হ্যাঁ ছয় ভাগ তিরিশ, এক বাই মানে কত তিন বাই দশ,
এখন দেখো আমি কতদিন বলেছি একটা কমন নোট থাকলে কি হয় দেখো, কমন নোট থাকলে আচ্ছা তখন আমরা এইগুলো সবই প্যারালাল তাই না, এই তিনটে প্যারালাল করে দিন কোথায়, আর এই তিনটে একই দিকে আছে তাহলে যোগ হয়ে একটা কারেন্ট সোর্স হয়ে যাবে তাই না, আর এটা দশ আর এখানে সে আইএ তাহলে আইএন সমান কত হবে, এই কারেন্ট এর মধ্যে যাবে এখন আইএন, আইএন সমান 0.6 আমাদের এই যে মাস এই অবস্থায় এই যে সমতুল্য নর্টন সার্কিট দেখি তাহলে কারেন্ট ডিভাইডেড আইএন ভাগিত আর এন প্লাস আর এটা আপনারা জানেন এটা পয়েন্ট সিক্স আর এখানে আছে দশ আর এখানে আছে কুড়ি তাহলে এখানে আমাদের উত্তর হবে পয়েন্ট এরিয়ান।